কি খবর সবার সবাই অনেক ভালো আছো কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম কি কি মেকআপ প্রোডাক্টের দরকার নেই তোমরা সবাই ওই ভিডিওটা অনেক পছন্দ করেছিলে তো আমি ভাবলাম যে কিছু মাস্ট হ্যাভ প্রোডাক্টস নিয়ে আমি আজকে আলোচনা করি এবং আমি এদের একটা ভিডিও খুব দেখছি যে টিকটকের ভাইরাল কিছু হ্যাকস ট্রাই করে দেখে টিকটকের হাবি জাবি হ্যাকসগুলো শেয়ার না করে আমার রিয়েল লাইফে আমি অলওয়েজ কাজে লাগাচ্ছি এরকম কিছু হ্যাক তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা মেকআপ মোটামুটি করতে পারো তোমরা হয়তো জিনিসটা জানোই কিন্তু আমাদের বিজ্ঞানার আপুরা যারা একদমই নতুন মেকআপ শুরু করছে মেবি এই হ্যাকগুলো তোমাদের জন্য কাজে দেবে আমার এখানে ম্যাক্সিমাম হ্যাকই তোমাদের হচ্ছে কাজে দিবে যে তোমরা যদি এগুলো তোমাদের মেকআপ কিটের মধ্যে রাখো তাহলে লাস্ট মোমেন্টে দৌড় দৌড়ি করে তোমাদের টাইমটাকে খরচ করতে হবে না তুমি তোমাদের কোনো জায়গায় যদি দুটোর সময় পৌঁছানোর কথা থাকে তোমরা অ্যাট লিস্ট আড়াইটার মধ্যে পৌঁছাতে পারবা সাড়ে তিনটা চারটা বেজে যাবে না প্রথম প্রোডাক্ট হচ্ছে স্কচ টেপ তোমরা যদি আমার ভিডিও বা আমার

হচ্ছে একটু স্ট্রং দেখা যায় কি পাউডার উপরে এটা লাগালো এটা হচ্ছে স্টিক করে ঠাস করে উঠা যায় না কষ্টটা সাধারণত ইউজ করি আমি একটা শার্প লাইন পাওয়ার জন্য এবং এই টাইপের কালারগুলো যখন ফেসে ফলো আউট হয় তখন রিমুভ করাটা হচ্ছে অনেক ঝামেলা স্পেশালি তুমি যদি আগে বেস করে পরে আই মেকআপটা করো তো কস্টেপটা দেওয়া থাকলে দেখা যায় যে মেজরিটি ফল আউট যেটা সেটা হচ্ছে তোমার কস্টেপের মধ্যে হয় এবং তুমি যখন কস্টেপটা রিমুভ করবা খুব সুন্দর শার্প একটা লাইন পাবা তোমার এর পরবর্তীতে আয়নারটা দিতেও একটা গাইডের মতো কাজ করবে তোমরা কষ্টেপ লাগানোর আগে অবশ্যই কিন্তু মাথায় রাখবা কস্টেপের আঠাটা জন্য তোমার আই এরিয়ার জন্য টু স্ট্রং না হয়ে যায় লাগানোর আগে ধরো তোমরা এরকম করে কাটলা এরকম একটা কস্টেপ এটা নিয়ে এরকম হাতের পিঠে এরকম একবার লাগাবা লাগানোর পরে আঠাটা অনেকখানি চলে যাবে দেন এটা তুলে ফেলে তারপরে আই এরিয়া এখানে প্লেস করবা তাহলে তোমরা যখন এটা রিমুভ করতে টান দিবা তোমাদের স্কিনে আর কোনো রকম ইরিটেশন ক্রিয়েট হবে না বা মনে হবে না যে স্কিনটাকে টেনে তোমরা ছিঁড়ে ফেলতেছো এছাড়া কষ্ট পাই আমি রিলিজিয়াসলি ব্যবহার করি হচ্ছে আমার গ্লিটার রিমুভ করতে অনেক সময় দেখা যায় কি যে লিডে গ্লিটার দিলে সেটা হচ্ছে ফেসে ফল আউট হয় এবং অনেক সময় দেখা যায় কি ড্রেসে ফল আউট হয় দেখা যাচ্ছে প্লেন ব্ল্যাক একটা টপস পরেছি বা কোনো একটা ড্রেস পরেছি সেখানে গ্লিটারটা পরে আছে তো আমার জিনিসটা দেখতে ভালো লাগতেছে না তো সেটা টেপ দিয়ে খুব ইজিলি রিমুভ করা যায় ধরো এরকম তুমি টেপটা নিবা আঠার দিকটা বাইরে রেখে এরকম করে তুমি আঙুলের মধ্যে নিয়ে তোমরা যদি এরকম এরকম করো তাহলে দেখবো খুব ইজিলি জায়গাটা থেকে তোমার হচ্ছে সব গিজারগুলো চলে যাচ্ছে এবার আমি ইনস্টাগ্রামে একটা মেয়েকে দেখেছি সে হচ্ছে এরকম চোখের আইলিডের উপরে কষ্ট লাগে তারপর এরকম করে ধরে টান দিছে ভুলেও তোমরা এই কাজটা করবো না কারণ আমাদের চোখের আইলিডটা হচ্ছে খুবই সেনসিটিভ একটা জায়গা এবং কষ্টপের যে আঠার থাকে এটা কিন্তু এনার স্ট্রং যদি এরকম করো চোখটা কিন্তু ভয়ানক রকমের ইরিটেট করবে তোমাদের এক সপ্তাহ মতো দেখা যাবে যে চোখটা ব্যথা করবে এবং চোখের কোনো মেজর ক্ষতিও হয়ে যেতে পারে লাইটভাবে সরাসরি কখনো স্কিনের উপরে কষ্ট লাগে এরকম করে দাম করে টান দিবা না অনেক সময় দেখা যায় কি একটা শেপের ব্রাশ আমরা হতেছে দুইটা কালার ইউজ করার জন্য ব্যবহার করতেছে এবং চাচ্ছি না যে একটা কালারের সাথে আরেকটা একটা কালার মিশে যাক তো সেক্ষেত্রে তোমরা যদি ওরকম কস্টেপের উপরে আইশাডোটা একটু এরকম এরকম করো তা দেখবে কি তোমাদের কালারটা হচ্ছে কস্টেপের মধ্যে চলে গিয়ে তোমাদের ব্রাশটা হচ্ছে অনেকটাখানি ক্লিন হয়ে গেছে তোমরা সেটা আবার ব্যবহার করতে পারবা এরপরে মাস্ট হ্যাভ প্রোডাক্ট হচ্ছে এরকম কিউটিপ বা কটন বার কারণ এটার মাথাটা তোমরা দেখতে পারতেছো অনেক সুন্দর চিকন এত সুন্দর চিকন পেন্সিল ব্রাশ আমার নাই এবং এটার মাথায় যে কটনটা আছে সেই কটনটা খুব ভালো কাজ করে হচ্ছে আইশাডো ব্লেন্ড করতে এবং অনেক পিগমেন্টেড ভাবে আইশাডোটা হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করে তোমাদের কখনো যদি মনে হয় যে কোনো কালার ভালোভাবে ব্লেন্ড হচ্ছে না তোমরা জাস্ট একটা কটন পার্ট দিয়ে এরকম হালকা একটু ঘোষবা দেখবা যে খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাচ্ছে লোয়ার ল্যাশ লাইনে তোমাদের যদি মনে হয় খুব ডার্ক একটা কালার খুব প্রিসাইজভাবে ভাবে অ্যাপ্লাই করতে চাচ্ছো তাহলে তোমরা একটা কটন বার দিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে পারো দেখবে যে খুব সুন্দর মতো অ্যাপ্লাই তো হবে ব্লেন্ডও হয়ে যাবে এছাড়া অনেক সময় দেখা যায় কি মাস্ক খারাপ দিতে গিয়ে চোখের মধ্যে হয়তো লেগে গেল অথবা অনেক সময় দেখা যায় আইল্যাশটা পড়লে চোখটা হালকা ওয়াটারি হয়ে যায় এরকম সিচুয়েশনে তোমরা জাস্ট এরকম কটন বারটা নিয়ে চোখের এইরকম এই জায়গায় ধরবা ধরলে চোখের যে পানিটা হয়েছে সেই পানিটা হচ্ছে কটন বারে চলে আসবে তোমাদের চোখটা আবার ড্রাই হয়ে যাবে সেই চোখের পানিটা গড়ায় নিচে পড়ে তোমার মেকআপটা নষ্ট করবে না বা আইলেস গ্লুটা হচ্ছে তোমার নষ্ট করে দেবে না একটা জিনিস শেয়ার করতে চাই আমার এই প্রবলটা অনেক সময় হয় আমি জানি না অন্য কারো হয় কিনা তো ইনার কর্নারে যখন আমি হাইলাইটারটা দিই সেই হাইলাইটারটা কিন্তু আমার অ্যাকচুয়াল যে যে চোখের চোখের ইনার কর্নার ভেতরে চলে যায় অনেক সময় দেখা যায় কি লোয়ার ল্যাশ লাইনে পাউডার ব্লেন্ড করতে গেলে সে পাউডারটাও চোখে চলে যায় এরপর দেখা যায় কি সেই জিনিসগুলো জমা হয়ে চোখের কর্নারে চলে যায় তখন মনে হয় কি চোখের কর্নারে ময়লা তো আমি অলওয়েজ হচ্ছে হাতের কাছে একটা কিটিউব রেখে এবং বের হওয়ার আগে আমি চেক করি যে আমার চোখের চাপা সে এরকম কোনো কিছু কি না এবং খুব ইজিলি আমি একটা কটন পার্ট দিয়ে ময়লাটা ক্লিন করে ফেলি এবং অনেক সময় দেখা যায় কি যে আমরা এরকম পাউডার দিচ্ছি ফাউন্ডেশন ব্লেন্ড করতেছি সেটা আমাদের হচ্ছে নাকে গিয়ে জমা হয় এবং নাকে কোনো কিছু না থাকলে মনে হয় যে নাকের মধ্যে সর্দি আছে বা ময়লা আছে কটন বারটা দিয়ে খুব ইজিলি হচ্ছে সেটা আমি ক্লিন করে তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি এবার হচ্ছে একটা লিকুইড হাইলাইটার এটা হচ্ছে মিস রোজের লিকুইড গ্লো এই হাইলাইটারটা অনেক কম দামি আমি এটা যে পেজ থেকে নিয়েছি আমাকে পেজ থেকে গিফট করেছিল আমার ফ্রেন্ডের পেজ থেকে আমি পেজের লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এটা হচ্ছে সবার জন্য না তোমাদের যদি এরকম হয় যে তোমরা অ্যাকচুয়ালি সীমার খুব পছন্দ করো বা কাক্রিস করতে খুব পছন্দ করো এবং হচ্ছে তোমাদের যেই সীমার যে আয়সারোটা সেই আয়সারোটা হচ্ছে লিডে লং লাস্টিং হয় না একটু পরে হচ্ছে হাওয়া হয়ে যায় তোমরা যদি প্রথমে এরকম একটা লিকুইড হাইলাইটার দিয়ে তার উপরে আয়সারোটা দাও তাহলে দেখবে কি সেটা অনেক বেশি পিগমেন্টেড লাগতেছে এবং যেহেতু এই হাইলাইটারটা একদম ড্রাই হয়ে ম্যাট হয়ে যায় এটা কিন্তু খুব তাড়াতাড়ি আর মানে এটার চিকমিক এটা চলে যায় না এটা অনেকক্ষণ হচ্ছে লিডে স্টে করে এবং আমি আমার অনেক ভিডিওতে কিন্তু দেখিয়েছি কন কনসিলার অ্যাকচুয়াল কনসিলার ব্যবহার না করে এরকম একটা লিকুইড হাইলাইটার ইউজ করে কিভাবে তোমাদের কাটক্রিস করতে হয় এখন কনসিলার দিয়েও সেম কাজ করা যায় কনসিলার উপরে সীমার আসে দিলে ওটা দেখতে অনেক বেশি পিগমেন্টেড লাগে কিন্তু তোমরা যারা নিও কোনো সময় যদি এরকম হয় তোমাদের দুই কাট ক্রাক্ট্রিসটা হচ্ছে দুই সময় হয়েছে জিনিসটা হচ্ছে ইভেন হয় নাই অথবা অনেক সময় দেখা যায় কনসিলার দিয়ে ক্রাক্ট্রিস করার সময় যে জায়গায় আমরা কনসিলারটা দিতে চাচ্ছি না ওই জায়গাটা তো ভুলে লেগে গেছে এখন ওই জায়গাটা কিন্তু ফিক্স করতে অনেক বেশি প্রবলেম কারণ তুমি যদি রিমুভ করো ওই হচ্ছে রিমুভ হয়ে যাইতেছে দেন হইতেছে ওই জায়গাটা তো রিঅ্যাপ্লাই করতে হয় জাস্ট বর্ডার লাইন টাইম নষ্ট হয় অনেক যেহেতু এটা হাইলাইটার এটা হচ্ছে ইক এদিক ওদিক হলেও দেখতে অনেক বেশি খারাপ লাগে না এবং তুমি যখন একটা ব্লেন্ডিং ব্রাশ যেরকম করে ব্লেন্ড করো এটা খুব ইজিলি হচ্ছে ওই জায়গা থেকে রিমুভ হয়ে যায় কনসিলারের মতো তোমার অ্যাকচুয়াল আই আইশাডোরে এটা হচ্ছে রিমুভ করে ফেলা না এবার আসি তোমাদের কারো যদি চুল পড়া প্রবলেম থাকে বা আমার মধ্যে এরকম কপাল বড় থাকে সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো একটা হচ্ছে চারকোল ব্রাউন কালার আর তোমাদের কন্ট্রোল কালার বা যে কোনো একটা ডার্ক ব্রাউন কালার দুটাকে মিক্স করে তোমরা যদি চুলের এখানে দাও তাহলে দেখবে কি ওই জায়গাটা তোমার ভরাট লাগতেছে ওই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছে না এবং মনে হবে কি ওই জায়গায় তোমার অনেক চুল এবার হচ্ছে এরকম একটা স্প্রে বোতলে স্প্রে বোতলের ভিতরে আমি হচ্ছে পানি ভরে রাখি তো তোমরা যারা বিউটি ব্লেন্ডার ব্যবহার করো তার অনেক সময় কিন্তু খেয়াল করবে কি যে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে রেখে দিস কিছুক্ষণ পরে হয়তো কোনো জায়গায় ক্রিস হয়েছে বা অন্য কোনো কারণে একটু ড করতে হবে বিউটি ব্লেন্ডারটা আবার অনেক বেশি ড্রাই লাগতেছে তোমরা যদি আবার বেসিনে গিয়ে জিনিসটা ভিজাই নিয়ে আসো তাহলে জিনিসটা আবার বেশি ভেজে যাইতাস তো আমার সাধারণত এরকম যখন হয় তখন আমি বিউটি ব্লেন্ডার থেকে এরকম বেশ দূরে হচ্ছে পানটা দিয়ে এরকম করে একটু স্প্রে করি এরকম স্প্রে করলে দেখা যায় কি যে আগের থেকে একটু পরিমাণ বিউটি ব্লেন্ডারটা ভেজা হয়েছে দেন আমি আবার কাজ করতে পারছি বা অনেক সময় দেখা যায় কি আমাদের হয়তো কনসিলার ব্ল্যান করবো ফাউন্ডেশনের পরে ততক্ষণ আমাদের বিউটি ব্লেন্ডার শুকায় গেছে এটা অনেক সময়ই হয় স্পেশালি খুব কম দামি স্পঞ্জ যেগুলো ওগুলো খুব জুতো শুকায় যায় তো এরকম বারবার বাথরুমে গিয়ে বা বেসিনে গিয়ে ভিজানোর জন্য এটা যদি আমাদের থাকে যে জাস্ট তোমরা একটু কাছে রেখে এরকম যদি স্প্রে করো তাহলে জিনিসটা হচ্ছে আবার ভিজে যাবে দেন তোমরা তোমাদের কাজ করতে পারবে এটা অনেক বেশি সময় সেভ করবে সো এবার আসি হচ্ছে আইল্যাশ কালারে আমি আসলে জানি না তোমরা কিভাবে মেকআপ করো বাট আমার না অনেক বছর পর্যন্ত আমি আইল্যাশ কালার কিনেছিলাম না আমি হচ্ছে মেকআপ শেষ করে মাস্ক কালার দিয়ে হয়ে যেতাম আমি হচ্ছে আইল্যাশ কালার কার্ল করতাম আমার মনে হতো কি যে আইল্যাশ কার্ল করে কী হবে তো দিতেছি কিন্তু আইল্যাশ কালারটা অ্যাকচুয়ালি অনেক বেশি দরকারি তো আমি তোমাদের কিছু হ্যাক শেয়ার করি কারো যদি ল্যাশটা হচ্ছে একদম স্ট্রেইট হয় আমরা কিন্তু চাই যে আমাদের ল্যাশটা কার্ল হয়ে এরকম হয়ে তাহলে তাহলে দেখতে ভালো লাগে না তোমাদের কারো যদি এরকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা একটা হেয়ার ড্রায়ার দিয়ে এখানে কিছুক্ষণ এরকম ধরে রাখবা কয়েক সেকেন্ড তাহলে দেখবে কি এই জায়গাটা হালকা একটু ওয়ার্ম হয়েছে খেয়াল করবা যেন বেশি গরম না হয়ে যায় হালকা একটু ওয়ার্ম হয়ে যাওয়ার পরে তোমরা হচ্ছে এটা দিয়ে ল্যাশটা কার্ল করবা ল্যাশটা কার্ল করলে দেখবে কি তোমাদের অনেক বেশি কালটা লং লাস্টিং হচ্ছে একটা ব্লো ড্রাই করার মতো আমরা এরকম ব্লো ড্রাই দিয়ে চুল করি না তো ওটা হচ্ছে এরকম এটা একটু হালকা গরম হবে গরম হয়ে আমাদের লাস্টাকে কার্ল করবে এবং জিনিসটা হচ্ছে লং লাস্টিং হবে আলেশ দিয়ে ল্যাশ কারগুলো তোমাদের হচ্ছে ল্যাশটাকে ফল হইতেছে বা এই জায়গাটাতে তোমাদের ল্যাশটা উঠে চলে আসতেছে এটা রিজন হচ্ছে তোমাদের এই জায়গাটা হচ্ছে ক্লিন করা এই জায়গাটা কিন্তু প্রত্যেকবার ক্লিন রাখতে হবে এই জায়গাটা যদি এরকম ময়লা থাকে এরকম এরকম করে চাপো তখন দেখা যায় কি ময়লার সাথে হচ্ছে আমাদের হেয়ারটা স্টাক হয়ে যায় সেটা সরাতে যাও তখন দেখা যায় কি টান লেগে চুলটা হচ্ছে এখানে ছিঁড়ে যাচ্ছে এবং অনেক সময় দেখা যায় কি মেকআপ করতে করতে ফাউন্ডেশনটা হচ্ছে আমাদের চুলে লেগে যায় দেন হচ্ছে ওইটার না ওভাবে রিমুভ করা যায় না তোমরা যেটা করবা কোনো জায়গায় যদি খুব বেশি সাদা হয়ে থাকে মাস্ক নিয়ে তোমরা মোস্ট অফ দ্য প্রোডাক্ট ওখান থেকে সরাই ক্যান্সেল বা দেন যে জায়গাটাতে সাদা হয়েছে ওই জায়গাটাতে হালকা একটু মাস্কারা দিয়ে তুমি যদি এরকম করে টান দাও তাহলে তোমরা দেখবো কি তোমাদের চুলটা আবার আগের কালারে চলে আসছে এরপর প্রোডাক্টটা হচ্ছে এটা ডুরা লাইন এটা ইংল্যান্ডের ডুরা লাইন এটা যখন সেলে ছিল আমি তখন কিনেছি মেকআপ প্রোডাক্ট অলওয়েজ সেলে কিনবা নর্মালি কিনতে গেলে একদম পুরো ধরা খেয়ে আসা লাগবে এটা সম্ভবত সাতশো চার টাকা এটার দাম নিয়েছিল সেলে সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট সেলে সিক্সটি পার্সেন্ট সেলে আমি মনে হয় কিনেছিলাম তো এইটার কাজ হচ্ছে এটা যে কোনো পাউডার প্রোডাক্টকে লিকুইড বানায় ফেলে তোমরা যদি আইব্রো প্রমেট ইউজ করো অথবা তোমরা যদি জেল লাইনের ইউজ করো তাহলে তো একটা ডুরা লাইন মাস্ক কারণ দেখা যায় কি এগুলো ইউজ করতে করতে বেশ ড্রাই হয়ে যায় জাস্ট যদি তোমরা এক ড্রপ ডুরা লাইন ওখানে দিয়ে দাও তোমার এটা আবার আগের মতো সফট হয়ে যাবে নরম হয়ে যাবে এবং তোমরা আগের মতো ইউজ করতে পারবা জিনিসটা হচ্ছে ফেলে দিতে হবে না বা থাকে না যে হেয়ার ড্রায়ার দিয়ে তোমরা গরম করতেছো অথবা পানির মধ্যে চুবাই রেখে গরম করতেছো এটা কিন্তু টাইম কনজিউমিং এটা জাস্ট দিবা মুহূর্তের মধ্যে এটা হয়ে যাবে এবং আমি মনে করি যে অনেক বেশি হ্যাসেল জাস্ট সাতশো টাকাতেও তোমার এটা যদি কিনো এটা অনেক বছর তোমার চলে যাবে এবং তোমার জিনিসটা হচ্ছে অনেক বেশি সময় নষ্ট হবে না তারা ওনার মধ্যে স্বাস্থ্যে গিয়ে তোমরা যদি দেখো এক জিনিস ড্রাই আউট হয়ে গেছে জাস্ট এটা এক ফোটা দিয়ে দিলে ওটা হচ্ছে আবার কি বলবো পুনরুজ্জীবিত হয়ে যাবে তোমার এখানে টাইম নষ্ট করতে হচ্ছে না এরপরে আমার পছন্দের ইউজ যেটা সেটা হচ্ছে কোন একটা সার্ফেস এর মধ্যে এক ড্রপ যদি লাইন না সেটার মধ্যে ধরো যে তোমাদের যে ফ্ল্যাট ব্রাশ যেটা দিয়ে হচ্ছে তোমরা কাটপ্রিস করো বা সিমারটা অ্যাপ্লাই করো ওই ব্রাশটা ভিজিয়ে দেন যদি তোমরা আইসলে প্যালেট থেকে নিয়ে সীমার কালার লাগাও সেই সীমার কালারটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ হয়ে যাবে সারা দিনে ওই সীমার কালারটা হচ্ছে তোমার সরবে না এবং তখন তোমার একটা লিকুইড কালার হয়ে যাবে ওটা দিয়ে ইজিলি হচ্ছে করতে তোমাদের ব্রাশ ভিজাইতে হবে না কোনো কিছু করতে হবে না কালার হাজার গুণ বেশি পিগমেন্টেড লাগবে এবং যাদের প্রবলেম থাকে না চোখে সীমার আসারে থাকতেছে একটু পরে হাওয়া হয়ে যেতেছে তোমরা যদি একটু ডুরালান ইউজ করো ওটাকে লিকুইড করো তারপরে অ্যাপ্লাই করো ওই প্রবলেম জীবনে হবে না এছাড়াও অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন কালারফুল কালার লাইলান দিদি ইচ্ছা করে তোমরা তোমাদের আসারে বাড়ি থেকে যে কোনো পছন্দের কালারে জাস্ট একটু পাউডারটা গুঁড়া করে নিয়ে এখানে যদি এক ড্রপ ডুরা লাইন দাও দেন জিনিসটা হচ্ছে তোমার লিকুইড আইলাইনার হয়ে যাবে তোমরা যে কোনো কালারফুল বা ব্ল্যাক বা যেই কালার মন চায় সে কালারে কিন্তু কাস্টম আইলাইনার মেড করে নিতে পারবো তোমাদের কিন্তু প্রত্যেকটা স্পেসিফিক কালারের কালারফুল আইলাইনার কিনতে হবে এবার হচ্ছে সেসব জন্য যারা হচ্ছে ওভারলাইন করতে পছন্দ করে তোমরা প্রিটি মাছ লিকুইড লিপস্টিক ইউজ করো তো আমার যেটা হয় যে আমি অলওয়েজ আমার লিপস্টিকে একটু ওভারলাইন করি কারণ আমার লিপস্টিক অনেক পাতলা লিপস্টিক একটু ওভারলাইন করলে আমার মনে হয় যে আমাকে দেখতে ভালো লাগে আমার ফেসিয়াল স্ট্রাকচারের সাথে তো দেখা যায় কি ওয়ান দিয়ে আমরা অ্যাপ্লাই করি তখন হচ্ছে জিনিসটা ইভেন হয় না এবং তোমরা যদি লিপস ওভার লাইন করো এবং সেই লাইনটা যদি এরকম হয় অথবা তোমরা যদি কোনো কোন লিপস্টিক অ্যাপ্লাই করো এবং তোমাদের যদি না থাকে এবং লাইনটা যদি একদম ক্রিস্প না হয় তাহলে কিন্তু দেখতে অনেক লাগে এবং দেখা যাচ্ছে কিনা পসিবল হয় না তোমাদের যদি জাস্ট এরকম শেপের একটা ব্রাশ থাকে এই ব্রাশটা দিয়ে তোমরা কিন্তু ইজিলি যে কোনো লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করতে পারবা লাইনটা একদম খুব সুন্দর ক্রিস্প হবে ক্লিয়ার হবে তোমার পাউডার দিয়ে ফেস সেট করার পরে কনসিল দিয়ে সেটা আবার ফিক্স করতে হবে না লাইন যদি খুব বেশি তারাবাকা হয়ে যায় দেখা যায় কনসিলার দিয়ে অভাবে ফিক্স করতে হয় না আবার লিপস্টিকটা তুলে আবার নতুন করে লিপস্টিক লাগাতে অনেক বেশি সময় নষ্ট হয় জাস্ট যদি এরকম একটা ব্রাশ থাকে এই ব্রাশটা দিয়ে তোমরা ফার্স্ট হচ্ছে লিপটাকে লাইন করে নিবে দেন হচ্ছে তোমরা ওয়ান ডে লিপটাকে ফিলিং করবে তাহলে দেখবে কি যে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে এবং অনেক তাড়াতাড়ি হইতেছে এবার হচ্ছে মাস্কারা ওয়ান্ড তো আমি সাধারণত এরকম পুরাতন মাস্কারা ওয়ান্ড অলওয়েজ হচ্ছে সংরক্ষণ করে আমি কখনো ফেলে দেই না তো দেখা যায় কি যে আমাদের যাদের আইব্রো চুলগুলো বড় বড় সারাদিন কিন্তু এভাবে সেট হয়ে থাকে না একটু এদিকে যায় ওদিকে যায় দেখা যায় একটা পারফেক্ট

হালকা একটু ঘষা দিবা ঘষা দিলে দেবা কি এটা এরকম ঘষাতে সে মাস্কারাটা চলে গিয়েছে এবার হচ্ছে টিস্যু পেপার আমি আমার মেকআপ কিটের মধ্যে আগে তো রাখি না রাখি টিস্যু পেপারটা আমার অলওয়েজ থাকে আমি যখন আমার লোয়ার লাইস লাইনে কাজল অ্যাপ্লাই করি তখন দেখা যায় কি যে লোয়ার লাইস লাইনটা তোমার এরকম হালকা এরকম টান দিয়ে ধরে তারপরে দিতে হয় এখন তোমার যদি অলরেডি তোমার বেস্ট অ্যাপ্লাই করা থাকে তুমি যদি এরকম হাত দিয়ে টাচ করো তখন সময় দেখা যায় কি যে হাতের মধ্যে হয়তো অন্য কালার আইস লেগে আছে বা হাতে একটা অয়েল থাকে যেটা হচ্ছে আমাদের বেসটাকে নষ্ট করে দেয় আমি কখনোই হচ্ছে বেস করার পরে আমার ফেস আমি আর টাচ করি না তখন এরকম টিস্যু পেপারটা এরকম করে ধরে এরকম করে হালকা একটু টান দিয়ে এটা অ্যাপ্লাই করে ফেলি এছাড়া আমি সাধারণত যখন তারা উড়ে থাকি তখন আমি আমি বাইরে গেলে ডেফিনেটলি দেই তো সাধারণত কী করি এরকম আমার লোয়ার ল্যাশ লাইনে এরকম করে আমি একটু প্রেস করি তারপরে এরকম তাড়াতাড়ি এটা তুমি সেমভাবে এরকম আপার ল্যাশ লাইনেও লাগাতে পারো এছাড়াও টিস্যুতে তোমরা যদি তোমাদের যে কোনো ব্রাশ এরকম কিছুক্ষণ এরকম ব্যাক অ্যান্ড ফোর্ড করতে থাকো তাহলে সেই কালারটা হচ্ছে টিস্যুতে চলে যায় তখন তোমরা মোটামুটি একটা ক্লিন ব্রাশ পাওয়া বা নতুন একটা কালার অ্যাপ্লাই করার জন্য এবার হচ্ছে ছোট্ট একটা কেচি আমি আমার মেকআপ মেকআপ অলওয়েজ একটা ছোট কেঁচি রাখি সাধারণত দেখা যায় যে আমার কষ্টে হয়তো কাটার জন্য কেঁচি লাগতে পারে আমার আই ল্যাশ তা আমরা সবসময় কেটে ব্যবহার করি চোখের ফলসা ল্যাশ অলওয়েজই কেটে ব্যবহার করতে হয় খুব কম মানুষ আছে যাদের হচ্ছে পুরা লেন্থের যে ল্যাশটা থাকে সেই ল্যাশটা হচ্ছে চোখে চলে যায় সো ল্যাশটা একটু ছোট করার জন্য দেখা যায় কি এরকম ছোট একটা কেঁচি লাগে তো ল্যাশটা সাধারণত দেখা যায় কি আমরা সবার লাস্টে করি এখন দেখা যায় কি যে আমাদের অলরেডি লেট হয়ে গেছে তাড়াহুড়া করতেছি দৌড়াদৌড়ি করতেছি তখন এই ল্যাশ কাটার জন্য কেঁচিও দেখা যায় খুঁজে পাই না আমি এই জন্য আলাদা একটা কেঁচি অলওয়েজ হচ্ছে আমার মেকআপ কিটের মধ্যে রাখি যাতে আমার যখন দরকার হবে তখন আমি কেঁচিটা দিয়ে কেটে আমি আমার দরকার কাজটাতে মুভ অন করতে পারি সো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তোমরা তোমাদের লাইফে যদি কোনো হ্যাক ইউজ করো সেটা আমার সাথে শেয়ার করতে পারো আমি তাহলে তোমাদের কাছ থেকে নতুন কোনো কিছু শিখবো আমার নেক্সট কি টাইপের ভিডিও দেখতে চাই প্লিজ আমাকে জানিও আমি তাহলে তোমাদের পছন্দ মতো সেই ভিডিওটা বানাবো সবাই ভালো থাকবে টাটা